পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয়ে শতাধিক পাখির আচমকা মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের কালনা পূর্বস্থলী চুপি পাখিরালয়ের প্রায় শতাধিক পরিযায়ী পাখির আচমকা মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার। এদিন চুপি পাখিরালয় থেকে কিছুটা দূরে পারুলিয়ার একটি কৃষি জমির পাশে ডোবা সংলগ্ন এলাকায় গতকাল সন্ধ্যার পর থেকে বেশ কিছু পরিযায়ী পাখি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারপরই ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। একবারে কিভাবে এত পাখির মৃত্যু হলো ভেবে কুলকিনারা করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। প্রতি বছরই পরিযায়ী পাখি দেখতে দূর দূরান্ত থেকে পূর্বস্থলী চুপি পাখিরালয়ে ভিড় জমান পর্যটকরা। সেই পাখির কিভাবে এভাবে মৃত্যু হলো তার কারণ অনুসন্ধানের জন্য বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। সোমবার বন দপ্তরের কর্মীরা আসার কথা পূর্ব বর্ধমান থেকে। কালকে হঠাৎ একজনা এখানে এসছে, মাঠে এসে দেখছে যে এখানে কতগুলো পাখি মরে পড়ে আছে। তার সবাই ডাকাডাকি করলো, ডাকাডাকির পর আমরাও গিয়ে দেখলাম এখানে প্রায় 70-80টার উপরে পাখি নানান জায়গায় এখানে পড়ে আছে। এক জায়গাতে প্রায় 15-20টা পড়ে আছে। দিয়ে আমরা তখন বন দপ্তরে খবর দিলাম, ওতে লোক আসলো, তারপরে থানা থেকেও লোক এসছিলো, এসে সব দেখে গেল। আমাদের কী অনুমান কীভাবে মরতে পারে? আমাদের অনুমান বলতে আমরা তো সেটা ঠিক বলতে পারছি না, তবে মরে পড়ে আছে এটা এখন কীভাবে মরলো সেটাই তো, সেটা আমরাও তো ভাবছি। এটা কি কোনো জমিতে বীজ দেওয়ার কারণে হতে পারে? না, জমিতে বীজ দেওয়ার কারণে বলতে এখানে তো পাকা ধান, ধান কেটে নিয়ে গেছে, কিন্তু বীজ দেওয়ার কোনো ব্যাপারটা বুঝতে পারছি না আমরা। করোনার রোগে তাও ঠিক বলা যাচ্ছে না যে করোনা রোগেই মরলো না কিসে মরলো, এর জন্যই তো আমরা নানা জায়গায় খবর আখবর করেছি। হ্যাঁ, বন দপ্তরেও খবর দেওয়া হয়েছে। আমার নাম মদন শীল, পূর্ব বর্ধমান থেকে, পাপাই সরকার, টাইমস বাংলা।